হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোট ছোট সুব্রত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ডেস্টিনেশন রেল জাদুঘর বা রেল মিউজিয়াম তথা হাওড়ায়। হাওড়া ফোর্সোল রোডে অবস্থিত এটি জাদুঘর। এটি ভারতের রেল বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর এবং কলকাতা মহানগর অঞ্চল ও হাওড়া শহরে অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। জাদুঘরটি 2006 সালে হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরে স্থাপন করা হয়। এটি হাওড়া রেল মিউজিয়াম হিসেবে অধিক পরিচিত। জাদুঘরটি ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত হয়। এটি 4.5 একর জমিতে স্থাপন করা হয়েছে। এখানে পূর্ব ভারতের রেলওয়ে চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন ও বিবর্তনী তথ্য প্রদর্শিত হয়। জাদুঘর প্রদর্শনের জন্য নির্দিষ্ট প্রবেশ মূল্য নির্ধারিত রয়েছে, যেটি এখন বর্তমান প্রবেশ মূল্য 30 টাকা। পূর্ব ভারতের প্রথম ট্রেনটি 1854 সালের 15 আগস্ট হাওড়া ও হুগলির মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। সকাল 8:30 হাওড়া স্টেশন ছেড়ে 91 মিনিটে হুগলি পৌঁছেছিল ট্রেনটি। এরপরে সমগ্র ভারতের সাথে পূর্ব ভারতের রেলপথ ও রেল পরিচালনা ব্যবস্থা বহু পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছায়। জাদুঘরটি শতাব্দী প্রাচীন রেল ব্যবস্থায় ব্যবহৃত ট্রেন ও রেল ইঞ্জিন সহ বিভিন্ন সরঞ্জামসমূহ জনসাধারণের সম্মুখে তুলে ধরার জন্য ভারতীয় রেলের তত্ত্বাবধানে 2006 সালে চালু হয়। জাদুঘরে ট্রেন চলাচলের পুরনো লণ্ঠন, সিগন্যাল, টেলিফোন, যন্ত্রাংশ সহ বহু উপকরণ সংগৃহীত করা হয়েছে। এখানে পূর্ব ভারতের রেল চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন ও বিবর্তনের তথ্য রয়েছে। এছাড়াও 150 বছরের পুরনো বাষ্পীয় ইঞ্জিন ও ভিন্টেজ কামরাও রয়েছে। রেল মিউজিয়াম তথা জাদুঘরে টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে। এখন চলে আসলাম হাওড়া রেল মিউজিয়াম। রেল মিউজিয়াম সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে। এন্ট্রি ফি 30 টাকা করে পার হেড। আর একদম রেল মিউজিয়াম সামনেই দাঁড়িয়ে আছি, রেল সংগ্রহালয় দাঁড়িয়ে আছে। আর এখানে দেখাচ্ছে 30 টাকা করে টিকিট লেখাও আছে। চলুন ভেতরে যাই। একদম এখন সময় হচ্ছে 2:15, আমরা এসে পৌঁছালাম। চলুন এগিয়ে যাই। কোথায় এসছো? ₹90 লাগবে তো। সম্পূর্ণ তথ্য দেবো, চলুন এগিয়ে যাই। ভারতের ঐতিহ্য এই ইন্ডিয়ান রেল মিউজিয়াম। আর ঠিক পেছন দিকে ওই যে ওটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এটা টিকিট কাউন্টার, এখান থেকে আমরা ঢুকলাম টিকিট কাউন্টার টিকিট কেটে। রেলের ইতিহাস নিয়েই তৈরি হয়েছে এই রেল মিউজিয়াম। কি সুন্দর! এখন শীতকাল, নানা রকম ফুলে সমৃদ্ধ হয়ে আছে চারিদিকটা। আর রেল মিউজিয়ামে কোথায় কি আছে সেই ম্যাপ এখানে দেওয়া আছে। দারুণ লাগছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সময়টা ঘোরারই সময়। এই সময়টা চারিদিকে নানা রকম ফুলের সমাহার থাকে, সেই সমাহার আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে রেলের যে গেট, সেই গেটের স্টাইলে পুরো করা হয়েছে চারিদিকটা। রেলের নানা জিনিসপত্র দিয়ে এই রেল মিউজিয়াম তৈরি করা হয়েছে। চারিদিকটা দেখাচ্ছি আপনাদের এক নজরে। রেল মিউজিয়ামের পুরোটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। আমরা রেল মিউজিয়ামে প্রবেশ করছি। একদম গেট দিয়ে ঢুকেই আপনারা বাহাতে দেখতে পারবেন হল অফ ফেম, ইতিহাস, রেল ইঞ্জিন কি করে তৈরি হলো সে সমস্ত ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে।
আসুন, এটা কিন্তু আমাদের ভারতের ঐতিহ্য, ঐতিহ্যকে জানা সবার সবার দরকার। বর্তমান ইয়াং জেনারেশন কিন্তু এইসবের ধার ধারে না, কিন্তু আমরা যারা অভিভাবক কিছু পরিচিতি ঘটানো দরকার। ওয়াগান, নানা ধরনের ওয়াগান, কত ধরনের ওয়াগান হয়, রেলের বগি, রেলের ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, সব কিছুর এখানে ফটো তুলে ধরা হয়েছে। ইতিহাস কিন্তু আমাদের জ্ঞানের ভাণ্ডারকে আরো মজবুত করে, সেই মজবুত করানোর দায়িত্ব কিন্তু আমাদের এই নেক্সট জেনারেশনকে। দেখুন, এটা একটা কাঠের, কাঠের যে ট্রেনের মডেল ছিল সেই মডেল হিসেবে এটাকে তৈরি করা হয়েছে। স্টিম ইঞ্জিন, বয়লার, এরকম স্টিম ইঞ্জিন ছিল, এর মডেলগুলো এখানে তৈরি করা হয়েছে, নানা ধরনের মডেল। বেশ ভালোই লাগছে, ঐতিহাসিক জায়গায় বা ইতিহাসকে সাক্ষী রাখার জায়গাগুলোতে আসতে দারুণ লাগে। এর আগে আমরা ভারতের যে আলিপুর জেল, প্রসিদ্ধ বলতে পারেন, সেই আলিপুর জেলে কিন্তু আমরা অলরেডি ঘুরে এসেছি। সেই আলিপুর জেলের ঐতিহ্য জানতে হলে আলিপুর জেলে যেতে হবে, আলিপুর জেলে গিয়ে সেখানকার ঐতিহ্য জানতে হবে। দেখুন কি সুন্দর সাজানো গোছানো। মানে রাজস্থানে এই ট্রেন চলে, ঐতিহ্যবাহী ট্রেন, এরকম সুন্দর আরাম জিনিসপত্র দিয়ে রাজার মতো, রাজার অতিথির মতো আপনারা কিন্তু সেই ট্রেন ট্রাভেল করতে পারবেন। ঐতিহাসিক ট্রেন অনেক ভাবে সাজানো হয়েছে, প্রত্যেকটা রুম আলাদা আলাদা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রুম আছে। দেখুন, তার আবার ডোরও আছে, এই যে ডোর। ওইদিকে আমার পিচকুটা তার মাকে ফটো তুলে দিচ্ছে। হ্যাঁ, এটা ট্রেন তো, রিলুয়া ওয়ার্কশপ থেকে তৈরি হয়েছে, কাঠের মডেলটাকে বানিয়েছে, পুরো হচ্ছে মডেলটা হচ্ছে কাঠের, বগিটা কাঠের। এগিয়ে যাই আস্তে আস্তে, এর ইঞ্জিনটাও দেখাই। দেখুন এর ইঞ্জিনটাও কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ। রেল ইঞ্জিনে যে ড্রাইভার যিনি রেল ইঞ্জিনটাকে চালাচ্ছেন, তারও একটা মডেল এখানে রেখে দেওয়া হয়েছে। প্রাচীন ঐতিহাসিক মডেল, অসাধারণ সুন্দর। আজকে এই সময়টা সব স্কুল কলেজ সব জায়গায় ছুটি থাকে বলে স্কুলের বাচ্চারা কিন্তু এখানে চলে এসেছে। এই হয়েছে রেল ইঞ্জিনের একদম মাথা, যাকে বলে মূল। এপাশ থেকে ওপাশ পুরোটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর একটা ছোট ইঞ্জিন, সব ট্রেনের ইঞ্জিনের যে মডেল, ডিজেল ইঞ্জিনের যে মডেল, সেই মডেলটা কাছের মধ্যে রাখা হয়েছে। মিউজিয়াম মানেই মডেল করে রেখে দেওয়া, আমাদের সঙ্গে পরিচিতি ঘটানো। দারুন দারুন, এটা হচ্ছে কয়লা ইঞ্জিন, কয়লা বোঝাই করা আছে এখানে। কম্পার্টমেন্ট, আর রেল ইঞ্জিনের আর একটা ইঞ্জিনের মডেল এখানে। আসুন, বর্তমান প্রজন্মকে কিন্তু পরিচিতি করানোর দায়িত্ব আমাদের। ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা। যদি আপনারা যে স্টিম ইঞ্জিনে দার্জিলিং থেকে যেটা যাওয়া হয় বা শিলিগুড়ি থেকে যেটা
দার্জিলিং অবধি বা ঘুম অবধি যায়, তার সেই মডেল চেয়ার কার যে ট্রেন, সেই চেয়ার কার ট্রেনের মডেল এখানে তুলে ধরা হয়েছে। একদম মিউজিয়ামে ঢুকেই বাঁ হাতেই পড়বে এই সুন্দর মডেল যে জায়গাটা সেটা, এটা হচ্ছে দোতলা মডেল, দোতলা কোনো ট্রেন। সেই ট্রেনের স্টেয়ার কেসও আছে, এই স্টেয়ার কেস দিয়ে উপরে উঠে এখানে মধ্যে একটা মডেল করা আছে। 19th century ডাবল ডেকার কোচ, 19th century ডাবল ডেকার কোচ। আর এয়ার মডেল অফ এয়ার কন্ডিশনিং ফার্স্ট ক্লাস কোচ, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, মানে প্রথম যে এয়ার কন্ডিশন কোচ সেটা। দেখুন এটা পুরো কাঁচ দিয়ে ঘেরা, প্রচুর লোক এসছে এখানে ঘুরছে, বাচ্চারা খেলছে চারিদিকে। চলুন আমরাও এগিয়ে যাই আস্তে আস্তে। রেলের নানা যন্ত্রাংশ দিয়ে এটা সুন্দর করে বানানো হয়েছে, দেখুন কি দারুণ অসাধারণ। আর চারিদিকটা ফুলের বাগান দিয়ে ভর্তি, দারুণ লাগছে। কিন্তু যত বিকেলের দিক হচ্ছে তত কিন্তু লোক সংখ্যা বাড়ছে, আর ওদিকে নীলাভান ট্রেনটা খোলার চেষ্টা করছে। রেস্টুরেন্টস অন হুইলস, এটা হচ্ছে রেস্টুরেন্ট অন হুইলস। এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, ঠান্ডা জলের বোতল পাওয়া যাচ্ছে। তুমি খুলছো কেন, ওটা খুলবে না, সুন্দর করে সাজানো। এখানে হচ্ছে রেস্টুরেন্ট, মানে খাবার দাবার হয়তো পাওয়া যাবে, এই জন্য লেখা আছে রেস্টুরেন্ট অন হুইল। ভেতরে হয়তো রেস্টুরেন্ট কিছু আছে। যাই হোক, রেলের ফেলে দেওয়া অংশ বা পরিত্যক্ত ইঞ্জিন দিয়েই কিন্তু এই রেল মিউজিয়াম তৈরি করা হয়েছে। দেখুন এগুলো হচ্ছে রেলের, যদি কোনো সময় হট করে কোনো রেল ইঞ্জিন খারাপ হয় তাহলে সেগুলো কিন্তু রিকভারি করার জন্য এই যে ভ্যান ইঞ্জিন। এই রেল মিউজিয়াম যে উদ্বোধন হয়েছিল তার একটা সুন্দর স্মৃতিসৌধ করা আছে। 25th December 2023 ও ইনোগ্রেশন যে হয়েছিল এই রেল মিউজিয়ামের, সেটা যে হাওড়া জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ের উনি করেছিলেন প্রেসিডেন্ট। চলুন ভেতর দিকে, যে একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো করা আছে, বাচ্চারা ভেতর সব খেলাধুলা করছে। আর একটা ন্যারো গেজ যে ট্রেন, জানি না ট্রেন চলে কি না, এই ট্রেনের একটা রেল করা আছে, মানে রেল লাইন ন্যারো গেজের এর চারিদিক থেকে, যেমন দার্জিলিংয়ে যেমন হয় না, দার্জিলিং যেমন আছে ঠিক সেরকম করা আছে। রেলের কত রকমের চাকা হয়, শুধু তো আমরা রেলের চাকা হিসেবে চিহ্নিত করি, রেলের চাকা স্পোক হুইল, ই ক্লাস, প্লেন, বিয়ারিং হুইল, কত ধরনের হুইল আছে দেখুন, ভ্যারাইটিস হুইল রাখা আছে। রেলের যে কত ধরনের যন্ত্রাংশ আছে, ওয়েট মেশিন, সব ট্যাঙ্ক, নানা ধরনের স্প্রিং, সেগুলো দিয়ে এই পাশটা পুরো সাজানো আছে। আর সামনে একটা ঝর্ণার মতো দেখা যাচ্ছে, ওটা হয়তো রাত্রিবেলা হলেই সেখান থেকে শুরু হবে। বিকালবেলার দিকটা এক ধরনের সৌন্দর্য, রাতে আর এক ধরনের সৌন্দর্য। রেলের রয়েছে একটা রোলার, আর চারিদিকে ইকো পার্কে যেমন
ইঞ্জিন ঘোরে, সেম সেই সেরকম একটা কিন্তু ঘুরে যাচ্ছে না, একটা রেলের ইঞ্জিনকে দেখতে পাচ্ছি যেটা ওই ন্যারো গেজ ট্রেনের ট্রেন লাইন দিয়ে চলবে, ওটা কোনো স্টেশন, ওই এগোচ্ছে এগিয়ে যাচ্ছে। আপনাদের যে বললাম যে বাতাসিয়া লুপে যেমন স্টিম ইঞ্জিন চলে, দেখুন একটা ইঞ্জিন চলছে, সেই মডেলটা ধরে রাখা হয়েছে। স্মৃতিয়া মানে রেলের যে স্মৃতিগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। রেলের যে ডাক টিকিট ছিল একসময় তো এর প্রাধান্য ছিল প্রচুর, সেই ডাক টিকিটের রেলের ডাক টিকিটের যে প্রাধান্য মানে রেলের যে পোস্ট যেত সেই পোস্টে এইসব ডাক টিকিট ব্যবহার করা হতো, ওই জন্য দিয়েছে স্মৃতিয়া। এখন তো আর ডাক টিকিটের চল আস্তে আস্তে উঠেই গেছে, এগুলো কত আগে কত প্রাচীন, তার মহিমা অনেক। দেখুন ট্রেনের টাইম ফেয়ার এবং টেবিল, এটা 1924 সালে, আমরা কিন্তু এই টাইম টেবিল দেখেই কিন্তু একটা সময় আমরা কিন্তু ট্রেনে যেতাম, ট্রেনের গাইড কোথায় কোথায় ট্রেন দাঁড়াবে। আর এখন সব অনলাইন ডিজিটাল হয়ে গেছে, ফলে এগুলোর এখন আর কোনো গুরুত্ব নেই, তবে ইতিহাস আমাদেরকে শেখায় অনেক কিছু, এটা কিন্তু অবশ্যই আপনারা জানবেন। দেখুন এক্সরে অফ গ্র্যান্ড কার্ড রেলওয়ে প্রোগ্রাম, সবগুলো যারা রেলে চাকরি করতো তারা বুঝবে, প্রাচীন আমলে রেলের যে স্টেশন ছিল সেই স্টেশন কত বছর আগে বয়ে যাচ্ছে না, দা হাওড়া স্টেশন, তার মানে মডিফিকেশন হয়েছে, প্রাচীন হাওড়া স্টেশনকে দেখানো হয়েছে এখন, আর এখানে ভালো বোঝানো আছে হাওড়া টার্মিনাল রেলওয়ে স্কেচ। রেলের যে ম্যাপ দেখুন পুরো ঘিজিবিজি ঘিজিবিজি কিছু বোঝা যাচ্ছে না, রেলওয়ে ম্যাপ, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, ইস্ট ইন্ডিয়া রেলওয়ের ম্যাপ, রেলওয়ে ব্রিজ অ্যাট হুগলি রিভার, আর এই যো এখানেও দেওয়া আছে ম্যাপ। সত্যি মানে রেল মিউজিয়ামে না আসে কিন্তু এই সম্পর্কে কোনো আইডিয়াই হতো না, রেলের যে কত কিছু আছে, রেল সম্পদ কিন্তু ভারতের ঐতিহ্যবাহী সম্পদ। এখানে রয়েছে স্টিম বয়লার, স্টিমের যে ইঞ্জিন সেই স্টিমের ইঞ্জিন কি করে চলতো সেটা এখানে সুন্দর করে দেখানো হয়েছে, একটা মডেল রাখা হয়েছে এখানে, যা দেখতে পাচ্ছেন এটাও ঠিক তাই একদম। অসাধারণ ইঞ্জিনটাকে চালানোর জন্য, স্টিম ইঞ্জিনটাকে চালানোর জন্য এই রোলারটা ব্যবহার করতো, এই বেলগুলো দিয়ে এগুলো ঘুরতো এবং স্টিমটা এগোতো আস্তে আস্তে। আমরা এখন এসে পৌঁছলাম বিরাসাত, রেলের যে কত ধরনের পোস্ট আছে সেগুলো এখানে দেখানোর জন্য, স্টেশন মাস্টার চন্দন কুমার সাউ ওনাকে এখানে তুলে ধরা হয়েছে, রেলের পুলি যারা আমাদের মালপত্র বহন করে নিয়ে যায় তাদের তুলে ধরা হয়েছে, প্যাসেঞ্জার সুপারিনটেনডেন্ট। এত সম্পর্কে কি আপনারা জানতেন? জানতেন না, রেল মিউজিয়ামে এসেই কিন্তু এত জানা গেল। লেভেল ক্রসিং গেটম্যান, লেভেল ক্রসিং এর যে গেটম্যান সেই গেটম্যান এখানে রয়েছে আপনাদের সামনে একদম, পোর্টার যারা সিগন্যাল দেয়, যারা সিগন্যাল দেয় যে লাইন ক্লিয়ার আপনারা এগোতে পারেন, হাতে সিগন্যাল নিয়ে রয়েছে পোর্টার, গ্যাংম্যান যারা সমস্ত রেলের যে ইঞ্জিন আছে বা রেলের লাইন আছে সেগুলো যদি কোনো খারাপ হয় সেগুলো ঠিক করে, হাতে অলরেডি মেশিন পত্র নেওয়া, লিভারম্যান, লিভারম্যানের কাজ হচ্ছে রেলের ট্র্যাকটাকে সরিয়ে দেওয়া বা ট্র্যাক চেঞ্জ করা, এরা হচ্ছে লিভারম্যানের কাজ। চৌকিদার, রেলে এক সময় চৌকিদার ছিল,
রেল রেলকে পাহারা দেওয়ার জন্য সেই চৌকিদার। সুন্দর গম্বুজ মতো করা আছে, লেখা আছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। চলুন এগিয়ে যাই, দেখি এখানে কি কি বিবৃতি দেওয়া আছে। চলুন, লম্বা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি। সাউথ ইস্টার্ন রেলওয়ে সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে। এখানে লেখা আছে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, মানে রেলের কতগুলো ডিভিশন আছে। ইস্ট কোস্ট রেলওয়ে, নর্থ ইস্ট কাউন্টার রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, আবার মেট্রো রেলওয়ে কলকাতা। রেলের যে ডিভিশনগুলো কোথায় কত ভাগ কতদূর অব্দি বিস্তৃত, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, চিত্তরঞ্জন যে ইঞ্জিন তৈরি হতো তার একটা বিবৃতি দেওয়া আছে। এখানে কোন রেলওয়ে কত সালে তৈরি হয়েছে এবং কত দূর অব্দি বিস্তৃত তার ডিটেলস দেওয়া আছে। এই পুরো যে মিনারটা, সেই মিনারটার চারিদিকে আর ওই দেখুন যে ট্রেনটা একটু আগে গেল, ট্রেনটা ওখানে দাঁড়িয়ে আছে, দারুণ কিন্তু চারিদিকে অসাধারণ সুন্দরে ভাবে সাজানো হয়েছে। দূরসঞ্চার রেলের যে কমিউনিকেশনের যোগাযোগ, সেই যোগাযোগ কিভাবে করা হয় সেইগুলো সম্পর্কে এখানে কিন্তু দিয়ে দেয়া হয়েছে। স্টপ সিগনাল, মডেল ইঞ্জিন, স্টপ সিগনাল, পয়েন্ট ইন্ডিকেটর, সবকিছু করা আছে। শ্যামনগর স্টেশন কি করে যে রেলের যে ফোনে যোগাযোগ করছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। কেরোসিন, ইলেকট্রিক সিগন্যাল ল্যাম্প, হ্যান্ড সিগন্যাল ল্যাম্প, সিগন্যাল ইন্ডিকেটর, নানা রকম সিগন্যাল ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। ইলেকট্রিক্যাল বেল, সিগন্যাল ফ্ল্যাগ, টেলিফোন, ভ্যারাইটিস টেলিফোনের যে মডেল সেই মডেল এখানে তুলে ধরা হয়েছে। বালস টোকেন ক্যাচার, নানা ধরনের জিনিস যেগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না যে রেলের যোগাযোগ মাধ্যম কিভাবে এত সুন্দর হয়, তার সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। নানা রকম সার্টিফিকেট দেওয়া হয়েছে, সার্টিফিকেটগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই লেভেল ক্রসিং এর একটা ম্যাপ এখানে সুন্দর করে গুছিয়ে রাখা আছে। 1946 সালে, মানে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে তার ঠিক আগে। টয় ট্রেনের টিকিট 30 টাকা করে, সেই টিকিট কাটা হচ্ছে। আর এই যে টয় ট্রেন একটা চক্কর ঘোরাবে, কত চক্কর ঘোরানো হবে, বাহ এক চক্করে 30 টাকা হাফিস। যাই হোক চলুন ওয়েট করি। ট্রেন কখন ছাড়বে? ট্রেন ছাড়বে, ট্রেনে বসা হচ্ছে। টয় ট্রেন আমরা কিন্তু দার্জিলিং এর টয় ট্রেনে উঠে গেছি, বাতাসিয়া ডুবে যাচ্ছি।
বাবা পাতা খেয়ে ঢুকতো, পাতা খেয়ে ঢুকলো। হাওড়া রেল মিউজিয়ামের যে টয় ট্রেন, সেই টয় ট্রেন আমি উঠেছি একটা চকচক করার। কেমন লাগছে? এক সম্পর ঘুরে আসলাম, এখানে এসে শেষ হবে। ফলে থাকলো পাতা কিয়াডু, দার্জিলিং এর পাতা কিয়াডু চোখ দিকে। আর এটা কলকাতা, কলকাতা রেল মিউজিয়াম হাওড়ায় আসুন, আনন্দ করুন, এনজয় করুন, টয় ট্রেনে চড়ুন, হাওড়ার চাহিদা তৈরি। আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশন এটা, স্টেশন চলে আসলাম স্টেশনে, আমরা স্টেশন কমপ্লিট। আমরা যে ট্রেনে চড়লাম সেই স্টেশনে আমরা এখন প্রবেশ করছি। এটাও বেশ সুন্দর করে সাজানো আছে, দেখুন রেলওয়ে লাইন যে কত সুন্দর ভাবে এ থাকে দেখানো হয়েছে, কিভাবে ব্রিজের উপর দিয়ে যায়। বাচ্চা হয়ে গেছে এখানে রেলের ব্রিজ, স্টেশনে একটা ব্রিজ থেকে একটা ব্রিজ, ওই যে ক্রস হচ্ছে, ভাল লাগছে? ওরকম খুব ভাল লেগেছে। ওর রাত্রিবেলা লাইট জ্বলবে, কত কি দেখার আছে কলকাতা, তার একটা বিবরণ দেওয়া আছে এখানে, ছোট্ট নিদর্শন। কি জন্য বিখ্যাত, দুর্গাপুরী থেকে শুরু করে সব। রেলের নানা রকম চিত্র, ব্রিজের, এটা পাটনা ব্রিজ, গঙ্গা রেল ব্রিজ পাটনা, সুন্দর মডেল করে দেওয়া আছে এখানে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট্ট একটা লেখা গীতাঞ্জলি হোস্টেল, আসুন রেল মিউজিয়ামে এবং এসে দেখুন যে কত কি জানার আছে, সত্যি অভাবনীয়। আমাদের শিয়ালদা মেন ফিউচার প্ল্যান, যে কলকাতাকে কি করে সাজানো হবে তার একটা চালচিত্র তুলে ধরা হয়েছে, যে হয়তো ভবিষ্যতে কলকাতা রেলওয়ে এরকম হবে। ১৮৫৫ সালে তখন কেমন ছিল রেলওয়ে ইঞ্জিনিয়ার ক্যাম্প, মানে রেল ইঞ্জিনিয়াররা ক্যাম্পে রয়েছে, ইট প্লাজা আমাদের মহান গৌরব, ভারতবর্ষের মহান গৌরবদের একটা ফটোচিত্র তুলে ধরা হয়েছে। পাখাগুলো দেখুন,
সব প্রাচীন আমলের পাখা, এটা 1930 সালের পাখা, বেডগুলো হচ্ছে কাঠের, এখনো সাজিয়ে রাখা হয়েছে। এসি সিলিং ফ্যান উইথ উডেন ব্লেডস, 220 থেকে 250 ভোল্টে চলছে, আমেরিকার তৈরি। কত কষ্ট করা হয়েছে, এই উন্নতি কি একবারে হয়েছে? আস্তে 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 আস্তে। আমরা কোনদিন ভাবতে পারিনি যে কলকাতায় মেট্রো রেল হবে, তারও মোটামুটি আরো দীর্ঘায়িত হচ্ছে আস্তে আস্তে মেট্রো রেল। হাওড়ার ওভারভিউ, ইতিহাসকে না জানলে বর্তমান কিভাবে আসলো তার কিন্তু কোনো মূল্যই থাকে না। ইতিহাস জানলেই কিন্তু সেটা কি করে আস্তে আস্তে আস্তে, দেখুন লেভেল কি করে চেক হয়, বা যে ক্রসিং হয় কি করে সিগন্যাল চেক করা হয়, মুভ করা হয় ট্র্যাকগুলোকে, সবগুলোকে তুলে ধরা হয়েছে। আর এই যে হাওড়া স্টেশনের মডেল, আমরা যে হাওড়া স্টেশনে নিত্যদিন যাই সেই হাওড়া স্টেশনের মডেল, আপনি ভারতবর্ষে যেখানেই যান না কেন এই হাওড়া শিয়ালদা এটা কিন্তু মাস্ট। আর শিয়ালদার বা হাওড়ার যে বড় ঘড়ি, সে বড় ঘড়ির একটা কিন্তু মডেল এখানেও আছে। চলুন এবার আস্তে আস্তে আমরা বেরোবো, আরো কিছু দেখবো। যত বিকেল হচ্ছে তত লোক সংখ্যা বাড়ছে। এখানে আছে বিদ্যুৎ, বিদ্যুৎ কি করে সাপ্লাই করা হয় তার নিদর্শন দেখানো হয়েছে। চলুন এগিয়ে যাই। কি করে বিদ্যুৎ সাপ্লাই করা হয় তার পুরো একটা নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। রেলওয়ে ট্র্যাক, 1930 সালের আগে কাঁচরাপাড়া রেলওয়ে কারখানার লোক বিভাগ এই ধরনের পাখা ব্যবহার হয়েছে। যখন রাত্রিবেলা লাইট জ্বলবে তখন কিন্তু দারুণ লাগবে। এখন যেহেতু সূর্যের আলোর চারিদিকে রিফ্লেকশন আসছে, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে। তুমি কি চালাচ্ছ? রেল ইঞ্জিন? রে বাবা কি ক্ষমতা, রেল ইঞ্জিন চালাচ্ছে। স্টার্ট হয়ে যাবে কিন্তু, তাহলে তো মধ্যখানে চলে যাবে একদম, যাবে তো না? ওই দিকে একটা ইঞ্জিন চলছে, শুভ্রনীল উঠছে, এবার ট্রেন চালাবে, দুই ভাই মিলে ট্রেন চালাচ্ছে। আরে বাবা কি ট্রেন চালাচ্ছে দুই ভাই মিলে, আর ট্রেন দুদিকে চলে যাবে তো। আরে ট্রেনটা কোন দিকে যাচ্ছে? ট্রেন দুদিকে চলে যাচ্ছে, দুই ভাই মিলে ট্রেন চালাচ্ছে। চলে আসো চলে আসো, মামা আরো আছে, চলো। এখন রিস নামবে, যেমন করে উঠেছিল ঠিক সেইভাবেই নামবে। এবার ছেড়ে দাও, জাম্প করো।
ইস্ট পাকিস্তান রেলওয়ে, সেই সময় যে ট্রেন চলতো সেই ট্রেনের একটা মডেল রাখা হয়েছে। ব্রডগেজ বাম্পিয়া ইঞ্জিন, সেই ইঞ্জিন এখানে রয়েছে। তো বড় দেখুন, ট্রেনের চাকাগুলোই প্রায় 6 ফুট, 5.5 ফুট, 6 ফুট ট্রেনের চাকাগুলো, বড় চাকাগুলো। ওদিকে শুভনীল উঠছে, নীলাবান উঠে গেছে, দুটো ইঞ্জিনই এক। সব নকল, ওটা আসল, এটা হচ্ছে ইঞ্জিন, এটা হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিন। দেখো কি সুন্দর ট্রেনটা। দেখুন এখান থেকে এরকম কয়লা সেট করে নিয়ে সেট করে দিতে হয়, সেট করে নিয়ে সেট করে দিতে হয়। ইন্ডিয়ান রেল মিউজিয়াম কলকাতাতে অবশ্যই আসতে হবে এবং এগুলোকে ডাইরেক্ট করফ করতে হবে। এখানে কয়লা দেয়? হুম, ওখানে ধোয়া বেড়ে ধোয়া রেখে এখানে ফাঁকা রেখেছে, সাফোকেশন দেয় না, সাফোকেশন না থাকে। আবার হয়তো এখানে ইঞ্জিন থাকে, হয়তো মানে ধোয়া ফোয়া হতো, ওখানে সব বসে যারা বসে। হ্যাঁ আসো, সময় ইঞ্জিনে উঠছে, দেখুন দেখুন, সারাসার সারাসার উঠে বলছে, কে বলবে দুটো বাচ্চার মা, পাড়াবাট পাড়াবাট উঠে বলবো। জিমনাস্টিক করতো, সেই জিমনাস্টিক এর এখন খেল দেখাচ্ছে। দেখুন কোথায় উঠে গেছে, এই ছোট তুমি উঠতে পারবে না, ছোট আমার ছোট উঠছে সাইড দিয়ে, দারুণ মজা করছে কিন্তু। ওই দেখ কিভাবে উঠে বললো নীলাভান, নীলাভানকে শুদ্ধ ওর মা কেছে তবে বাড়িতে গিয়ে। চলে আসো ফটো তুলবো, সামনে আসো, না দুই হাত তুলে দাঁড়াও, ফটো তুলে দিচ্ছি। হ্যাঁ ওরকম কয় না, কোথায় উড়ে যাচ্ছে রেলের ইঞ্জিন, মাথায় উড়ে যাচ্ছে। রেলের ইঞ্জিনের নানা বৈশিষ্ট্য, নানা ধরনের সেই রেলের ইঞ্জিন আমরা চোখে পড়ল। আর দুদিকে দুরকম ইঞ্জিন, সমস্ত হেরিটেজ ইঞ্জিনগুলো সব প্রিজার্ভ করে রাখা আছে। লোকাল যে ট্রেন বা ইঞ্জিন এগুলো এখনও কিছু মাত্রায় দেখা যায়, এইসব বগিগুলো বসিরহাট লাইনে দেখা যায় বা লালগোলাতে, এই এই ধরনের ট্রেনগুলো দেখা যায় এইভাবে উপর দিয়ে উঠতে হয়। আরও একটা ইঞ্জিন এখানে রাখা আছে, এসব ইঞ্জিনগুলো আস্তে আস্তে এখন আর ইউজ হয় না। কত পুরনো সব ইঞ্জিন। আবার নীলাভান উঠে পড়েছে। রেলের ইঞ্জিন এবং রেলের যন্ত্রপাতি এবং আরো অনেক অনেক কিছু ইনফরমেশন যেটা রয়েছে কিন্তু ইন্ডিয়ান রেল মিউজিয়ামে কলকাতায় হাওড়াতে, আপনারা অবশ্যই আসুন, সবাই মিলে এনজয় করুন, দেখুন, টয় ট্রেনে চড়ুন, আরো অনেক আনন্দ। একটু বিকাল বিকাল করে আসলে এখানে কিন্তু খাবার জায়গাও আছে।
ছোট্ট একটা রেস্টুরেন্ট মতো আছে জানতে পারলাম। তবে আমরা বেশিক্ষণ স্টে করব না, আমরা বেরিয়ে যাব। আর আমার ঠিক ডান দিকে একটা আছে, এটা ওয়াগার, ওয়াগান ব্রেক বলে, যাকে যদি রেলের কোনো কিছু খারাপ হয় সেটা এই এটা নিয়ে গিয়ে সেগুলোকে ঠিকঠাক করে। নানা রকম কৌতূহল দুই ভাইয়ের, নানা রকম ছোট বড় বগি তার মধ্যে উঠছে নামছে, দারুণ লাগছে। এই দেখালাম আমার ঠিক পেছনে, দেখতে দেখতে যে কখন সময় কেটে গেল, এখন বাজে ঠিক 4টে। আমরা আস্তে আস্তে বেরোবো, অনেকটা দূর, আর একটা নতুন ধরনের, মানে অনেক অনেক প্রাচীনকালে। দেখুন এর ইঞ্জিন মাথা কিছুই অত বয়ে যাচ্ছে না, একটু রং করা এগুলো দেখাই, অনেক প্রাচীন যুগে যা রং করে রেখে দিয়েছে, এগুলো তো এখন আর চলে না কিছু কিছু ব্যাপার। শীতকাল মানেই কিন্তু ফুলের সমারোহ, তার একটুও খামতি পড়েনি ইন্ডিয়ান রেল মিউজিয়াম। সুন্দরভাবে সাজানো গোছানো গাছগুলো, চোখ যেন জুড়িয়ে আসছে, আর সত্যি মনোরম দৃশ্য। মেইনটেনেন্সটা খুব সুন্দরভাবে হয়েছে, আমরা এই শীতের সিজনে আসলাম, যত দিন গড়াচ্ছে মানে বিকেল হচ্ছে তত লোক সংখ্যা বাড়ছে, তত লোক সংখ্যা বাড়ছে। এখানে বেশ সুন্দর চারিদিক, ইন্ডিয়ান রেল মিউজিয়াম। রেল মিউজিয়াম থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন অনেকে আবার ঢুকছে। হাওড়া এসছি, হাওড়া।